হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালোই আছো। আজ আমি সকাল সকাল একদম রেডি হয়ে গেছি, কারণ আজ আমি যাব আলিপুর মিউজিয়ামে। তো চলো বেরোনো যাক। এ দেখো, বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি স্টেশন। এবারে ট্রেন আসছে, বলতে বলতে ট্রেন ঢুকেও গেছে। আর চলো উঠে পড়া যাক। এ দেখো, ট্রেনে উঠে আমি বসে পড়েছি একদম জানলার পাশের সিটটায়। এই সিটটা কিন্তু আমার বরাবরই খুব পছন্দ। ছোটোবেলা থেকেই ট্রেনে উঠলে কখন জানলার পাশের সিটটাতে বসবো সারাক্ষণ শুধু এটাই ভাবতাম। এখন প্রায় 45 মিনিট মতো লেগে যাবে যেতে। তারপরে আবার দমদম স্টেশনে নেমে সেখান থেকে মেট্রো ধরতে হবে। মেট্রো থেকে প্রায় 20-25 মিনিট মতো লাগবে। আবার স্টেশনে নেমে 20 মিনিট মতো হেঁটে যেতে হবে। অনেকটাই দূর তো, তাতে কি হয়েছে? নতুন জায়গায় যেতে আর ঘুরতে কার না ভালো লাগে বলো তো? চলো শুরু করা যাক আজকের জার্নি। এ দেখো, দমদম স্টেশনে নেমে পড়েছি, আর এবারে যেতে হবে মেট্রো ধরতে। মেট্রো ধরার আগে তো টিকিট কাটতে হবে। আর লাইন দেখো কি বিশাল লাইন! এখানে লাইনে দাঁড়ালে বেশ অনেকটাই সময় লাগবে, কিন্তু অসুবিধা নেই, 5 মিনিট পরপরই মেট্রো আছে। বলতে বলতে টিকিট কাটা হয়ে গেছে। এবার চলো মেট্রোতে করে যাওয়া যাক আলিপুর মিউজিয়াম। এ দেখো, স্টেশনে মেট্রো ঢুকে গেছে আর আমি উঠে পড়েছি। বসার সিট খুব একটা পাইনি, দাঁড়াতেই হয়েছে। আর এই যে এবারে আমি যাচ্ছি মেট্রো থেকে নেমে। এই যে আমি হাঁটতে শুরু করে দিয়েছি। অনেকটা হেঁটে আসার পর অবশেষে দেখা পেয়ে গেছি আলিপুর মিউজিয়াম। এখন এটা আলিপুর মিউজিয়াম থাকলেও অতীতে কিন্তু এটা আলিপুর জেলই ছিল। এই দেখো বড় বড় করে লেখা আলিপুর মিউজিয়াম, আর এই যে কফি হাউস। আমি টিকিটটা কেটে নিয়েছি। এখানে টিকিটের মূল্য জনপ্রতি 30 টাকা। তো চলো এবারে ভেতরে যাওয়া যাক। আর ভেতরে যাওয়ার আগে এই যে ম্যাপটা দেখছো, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে হবে, কারণ চারিদিকে যখন শুধু তাকাবে জেল আর জেল, কোন দিকে কী রয়েছে সেটা কিন্তু মাথায় থাকবে না। তাই এই যে ম্যাপটা, এটা ভালো করে মাথায় রেখে দিতে হবে। তো চলো ভেতরে এবারে যাওয়া যাক। এই দেখো, এটা হচ্ছে ফাঁসির মঞ্চ। এখানে বিপ্লবীদের ফাঁসি দেওয়া হতো। দড়িগুলো দেখো বন্ধুরা, ঠিক কতটা মোটা! এগুলো দেখলেই গায়ে যেন কাটা দেয়। কত বিপ্লবী এখানে প্রাণ দিয়েছে, রক্তের বিনিময়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে। আর এই যে এই ঘরটা দেখতে পাচ্ছ, এখানে ফাঁসি দেওয়ার পর বডিগুলোকে নিয়ে এসে পোস্টমর্টম করা হতো। আর এই যে নালীটা দেখছো, এখান থেকে পোস্টমর্টম করার পর যে রক্তগুলো বেরোতো সেটা এই নালী দিয়ে ধুয়ে বার করে দেওয়া হতো। এই দেখো, এখানে দাঁড়িয়ে আছে ব্রিটিশ পুলিশ। এই ব্রিটিশ পুলিশই বিপ্লবীদের ওপর অত্যাচার চালাতো। আর এই দেখো, এই যে সেই নেতাজি সেল, মানে এখানেই নেতাজিকে বন্দি করে রাখা হয়েছিল। ঘরের মধ্যে শুধু সিমেন্ট দিয়ে একটা উঁচু মতো জায়গা যেখানে ঘুমাতো। আর এই যে এই জায়গাটাতে বাথরুম করার জন্য ছিল, দেখতেই পাচ্ছ। আর এই দেখো এই শিকলটা ঠিক কতটা মোটা! আর পাশেই আছে নেহরু সেল। এখানে আসলেই তোমরা এই যে নেহরুজিকে দেখতে পেয়ে যাবে, আর তারপরে যেদিকেই তাকাবে সব সেল আর সেল। আর এই দেখো, এবারে এসেছি এই জায়গাটাতে। এখানে ইতিহাসের কিছু অভিজ্ঞতা লেখা রয়েছে। আর এই যে সেলফি জোন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যত খুশি সেলফি তোলা যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। এখান থেকে বেরিয়ে চলে এসেছি তাঁতকলের এদিকে। এখানে ব্রিটিশরা জোর করে বিপ্লবীদেরকে মারধর করে তাঁত বোনাতো। এই দেখো কত সুন্দর জিনিসগুলো রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর ভাবছি কতই না ইতিহাস প্রত্যেকটা জিনিসের সাথে জড়িয়ে রয়েছে। মিউজিয়ামের ভেতর এরকম একটা শপ আছে, এখানে জেলের কয়েদিদের দিয়ে বানানো যে সমস্ত হাতের কাজের জিনিসগুলো ছিল সেগুলো এখানে পাওয়া যাবে। ব্যাগ, শার্ট, শোপিস থেকে শুরু করে অনেক জিনিস আছে, আর খুব সুন্দর সুন্দর, দেখতেও খুব ভালো লাগছে। চাইলেই তোমরা এগুলো কিনতে পারবে। শপ থেকে বেরিয়ে আমি একটু সাইডে চলে এসেছি। আর ওই যে ওই দিকটায় দেখা যাচ্ছে সমস্ত চেয়ারগুলো, ওখানে সন্ধ্যেবেলা লাইট অ্যান্ড সাউন্ড বলে একটা শো হয়, যেটা দেখতে শুনেছি খুবই সুন্দর হয়, আর সেটার জন্য আলাদা করে টিকিট কাটতে হয়। কিন্তু আজ আর আমি এটা দেখতে পারবো না, কারণ আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। অন্য আরেকদিন এসে এই লাইট অ্যান্ড সাউন্ডের শোটা কিন্তু আমি দেখবই। এখানে এলাকাটা এত বড় যে সব জিনিস দেখতেই পাচ্ছি না, অনেক জিনিস মিস হয়ে যাচ্ছে। যেগুলো মিস হয়ে যাচ্ছে পরে একদিন এসে দেখতে হবে। আর এই দেখো কী সুন্দর বন্দে মাতরম লেখা রয়েছে, লেখাটা খুব সুন্দর লাগছে। একটু ভেতরের দিকে আসতেই এ দেখো, এখানে তারারা কী সুন্দর ঝিকমিক করছে, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। এখান থেকে বেরিয়ে একটু বাইরে এসেছি, আর এখানে এই যে সমস্ত খাদ্যদ্রব্যগুলো রাখা রয়েছে। এখানে ছাপাখানা রয়েছে, কিন্তু সেই ছাপাখানাটা আজকে বন্ধ, আজ আর কোনোভাবেই দেখতে পারবো না। বলছি না যে একদিনে কিছুই সম্ভব না দেখা, এখানে মোটামুটি আরও 2 দিন যদি আসা যায়
তাহলে হয়তো পুরোটা কমপ্লিট করা যাবে। অনেকক্ষণ ঘোরার পর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম কি খাবো, একটু মুখরোচক কিছু হলে ভালো হয়। কিন্তু তোমরা যদি পুরো পেট ভরে খেতে চাও তার ব্যবস্থাও আছে, এখানে বড় বড় রেস্টুরেন্টও আছে ভিতরে। কিন্তু আমি একটু বাইরে চলে এসেছি আর এখানে অনেকগুলো দোকান আছে, কিছু দোকান খোলাও আছে কিছু দোকান বন্ধ আছে। এখানে নিয়েছিলাম এক প্লেট মোমো, এখানে আবার স্যুপ দেয় না, চাটনি দিয়ে দিয়েছে, আর একটা আইসক্রিম। আইসক্রিম আর মোমো খাওয়া গেলে একটু আবারও হাঁটাচলা করে দেখে নিলাম পুরোটা। বললাম পুরোটা ঠিকই, কিন্তু পুরোটা কি আর দেখা হয় এত বড় এলাকা। যাই হোক, আবার অন্য আরেকদিন আসবো, আজ বরং যাই, যেটুকু জিনিস দেখতে পেরেছি সেটুকু তোমাদের সাথেও শেয়ার করেছি। কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলো না। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে।